মোহাব্বত কমাল ওয়ালে সে জজবা সুনো লোগো ইয়ে জিস মনো মে আ জায়ে ইয়ে জিস মনো মে সমঝ আয়ে আশিকোں کا دل بنایا آئینہ اللہ نے আশিকোں کا دل بنایا آئینہ اللہ نے اس کا روشن کری عشق رسول اللہ نے صلاۃ دنیا پڑھن عاشقوں کا دل بنایا آئینہ اللہ نے سبحان اللہ আশেকের কল মদিনার আয়না, চোখ বন্ধ করলে মদিনা দেখতে হবে না, নিজের কলবের মধ্যে মদিনাকে দেখতে পাবে। এটা বলতে আশেকোঁ কা দিল বানায়া আয়না আল্লাহ নে উসকা রওশন করি দিয়া হে উসকা রোশন করি দিয়া হে ইশকে রসূলুল্লাহ নে সারা দুনিয়া আল্লাহ আল্লাহ জব লেগি হে হলকে পেয়ারে সুই আল্লাহ আল্লাহ জবুল গি হে হলকে পেয়ারে সুই দমনে মারা দমনে মারা আউর লিয়া কর উটি জবিহুল্লাহ নে উসকা রওশন করি দিয়া হে ইশকে রসূলুল্লাহ নে সারা দুনিয়া عرش خدا کو ملی مردہ کھوجی دا کیا ہے مردہ کھوجی دا کیا ہے شوفا نافل لاہو نے اس کا روشن کری دیا ہے عشق رسول اللہ نے سارا دنیا عاشقوں کا دل بنایا عاشقوں کا دل بنایا آئینہ اللہ نے উসকা রোশন উসকা রোশন করি দিয়া হে ইশকে রসূল
লাহুনে সারা দুনিয়া মৌজাদে খৌল কাফের কো হাবিবুল লাহুনে উসকা রওশন করি দিয়া হে এশেকে রসুল লাহুনে সারাত বড় পীর বেনজির বড় পীর বেনজির তুমপে দিল কুরবান হে মাহবুবে সুবহান হে তুম ইয়ে মেরাই মান হে আসসালামাই বড় পীর বেনজির পড়েন বড় পীর বেনজির তুমপে দিল কুরবান হে মাহবুবে সুবহান হে তুম ইয়ে মেরাই মান হে আসসালামাই সালাম লো বগদাদ মে যাউঙ্গা কিসি কি দাম লো আই জিলানে ওয়ালে আকা সালাম লো বগদাদ মে যাউঙ্গা কিসি কি দাম লো হার মারনা তেরি গলি মে গৌস জিনা তেরি গলি মে গৌস হর মরনা তেরি গলি মে গৌস জিনা তেরি গলি মে গৌস লাখো লাখো শাহিন শাহে বিকা তেরি গলি মে গৌস আয় হুজুর বড়ি নূর আয় হুজুর বড়ি নূর সবসে ওয়ালা শান হে মাহবুবে সুবহান হে তুম ইয়ে মেরাই মানো হে আসসালামাই ইয়ে মেরে আরজু হে মদিনে মে যাউঙ্গা দুখরা সুনাউঙ্গা মে আপনা বানাউঙ্গা ইয়ে মেরে আরজু হে বগদাদ মে যাউঙ্গা দুখরা সুনাউঙ্গা মে আপনা বানাউঙ্গা ফেরেশতে কো চুম লিয়ে করতে হো তুম হো পাক মাই হো হা তুম হো পাক মাই হো হা আপনা তেরা শান হে মাহবুবে সুবহান হে তুম ইয়ে মেরাই মান হে আসসালামাই কেন চিনলি না রে মজবন্ধারি মৌলানা কেমন কেন চিনলি না রে মজবন্ধারি মৌলানা কেমন কোরআনে কো চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কো চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে নাসিনিয়া মরিয়া গেলে বিফল জীবন ওসলাজ মাঝ ভান্ডারি মৌলানা কেমন সুবহানাল্লাহ
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. صدق الله المولانا العظيم وبلغنا على رسوله الكريم مولاي ربي صلي وسلم وبارك عليه. উপস্থিত সোনারপাড়া গাউসিয়া কমিটির উদ্যোগে আজিমুর শানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সুন্নি সমাবেশ এই মাহফিলের সম্মানিত সভাপতি মুজাহিদে মিল্লাত ভাই মোহাম্মদ আমানুল্লাহ আমান সাহেব মাদারিদুল আলী, সম্মানিত প্রধান অতিথি জনাব তারেক বিন ওসমান, এই মাহফিলের সম্মানিত অতিথি শরীফুল ইসলাম সাহেব, এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের রুহানি মানি বয়ান পেশ করলেন মুজাহিদে মিল্লাত হেলালে আহলে সুন্নাহ ভাই মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান আল কাদেরী সাহেব মাদারিদুল আলী, ভাই মাওলানা মোহাম্মদ আল হাস নুরুল আফজাল জিহাদি, ভাই মাওলানা হাফেজ নুরুল আমিন সাহেব, উপস্থিত সম্মানিত নামদানা ওলানা অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সম্মানিত আশিক রসুল ভাইয়েরা, প্রধান সিং মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মোবারকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিম শানে নূরানি রুহানি ইমানি মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার হাজিরি দেওয়ার আল্লাহ সুবহান ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন সেই শুকরিয়াতে একবার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে কামলেওয়ালা নবী নূরানি নবী তাজদারে মদিনা ফহরদু আলম নূর মুজাসসম উম্মতের কান্ডারি সৈয়দুল কওনায় আমাদের আপনাদের নয়নের মণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরবারে মোবারক জানাই লাখ কোটি দরুদ এবং সালাম সেই নবীর শুকরিয়াতে আরেকবার উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে পাঠাইলেন সমস্ত নবীদের দরবারে জানাই লাখ কোটি দরুদ এবং সালাম, যাদের রক্তের বিনিময়ে যাদের পরিশ্রমের বিনিময়ে সারা দুনিয়ার জমিনে ইসলাম পৌঁছে গেল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশেদিন আসহাবে রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ মুহাজির রাসূলুল্লাহ শুহাদায়ে রাসূলুল্লাহ মুহিব্বান রাসূলুল্লাহ আলী ভাই তাআলা রাসূল জঙ্গে বদর জঙ্গে উহুদ জঙ্গে হুনাইন জঙ্গে তবুক জঙ্গে হুদায়বিয়া জঙ্গে কারবালা নাম জানা অজানা লেখক গবেষক মুফতি মুফাসসির মুহাদ্দিস মুহাক্কিক পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আমাদের আপনাদের মা বাপ ওলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন আল্লাহ মিলাদ মুস্তাফার স্বভাব তাদের প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছে দেব। আমরা যারা উপস্থিত হয়েছি হাজির দিয়েছি আরো যারা দিবেন আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো। যে কাজ করলে আল্লাহ খুশি হয় নবী খুশি হয় আল্লাহর ওলিরে খুশি হয় মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সবসময় সে কাজ করার তৌফিক দান করো। শুকরিয়া আল্লাহর দরবার
আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি, যে মহান রব্বুল আলামিন দূর দূরাজ থেকে এবং আমরা যে হাজির হয়েছি, কাছের থেকে হাজির হয়েছি, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো। আমরা যারা লাস্তাগা নাই খেলে একদম দোয়া না দান দেখুন টুলটেবিলেরা তো বাড়ি থাকব একটু ছুট না হায়াল যার করে ওনার খাঁদিলে ভাইব না এসে কম নেই আই যাও ভাই দোয়া না দান বইতে এবার সময় ভাইবে আর যারা লাইলে উঠিবে সময় ভাইতে না আল্লাহ বে ওনার আই দেবে তৌফিক দো বড় করে কম না আইন ইয়ান মিলাদ মসজিদ নদ এখন মাড় তদ্দে উজো কালাম বানাইতে মিন্ন লাইলে এন হইলে ফাইলে গলো যাব ক্ষণতা মিলে নি প্রত্যেকে আইরে বইজন দোয়া কবুলের হদুয়া গ্যারান্টি আছে এ মা ভি লেগুন আল্লাহ দরবার কবুল কারণ যে মাহফিলের মধ্যে নুরুন নবীর দরুদ শরীফ পড়া যায় মন খুলি এ মাহফিলই আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর একটা নাম বড় করে হন তাহলে প্রত্যেকে বইজন মা বোন হলো ওনারাও একখানা সুন্দর করে বইজন আল্লাহ ওনারাও হায়াত দো হাসত্ব নামাজ দোয়া ভরি মা বাপ আমার লোক ওনারাও হাসর নসর কর বই কেউ মাত ভুল ন করিবেন মা ভিলের উপর আদব আছে ইয়ান মিটিং নো ইয়ান নুরুন নবীর মা ভিল একটা কথা কই তুই এন হিসেব করি হওয়া বলি কারণ মিটিং গোড়া দিন সিলেও সোয়াব পাই জানো এটা বইতে এলেও সোয়াব পাইবে এটা কিছু ন বললেও ন করলে এনে বই দেখ দিয়ে না লয় কি ভেবে কিন্তু ইয়ানের আর ইয়ান মিটিং আর ইয়ানে আসমান জমিন কি আছে মসজিদ দেখান দুনিয়া বি কথা হইলে কবুলই দিলে চল্লিশ বছরের নেকি যাবে বই আর নুরুন নবীর মা বিলে যদি গিয়ে খানা মাসকারি করে গিয়ে দেয় তার সারা দিন দেখে ইমান দেবে বই ইয়ে নতুন ইয়ান আরো কঠিন এত আলগা মনন করব গসিয়া কমিটির বাই হলে যে নাম দিয়ে ইয়ে নাল্লাই ধন্যবাদ হুজুরে গৌসবার আব্দুল কাদের জিলানি জিবের আল্লাহ কবুল করিল কবুল নগরী লিবেন নামি এনে মুশকালি জমিনে নুয়াইস্ত মাল্লা হুল মাল্লা ফালা হুল কুল আল্লাহ যারে কবুল করে এইবার নাম মান সারা পৃথিবীর জমিনে আল্লাহ সরাই দেবে আল্লাহ গৌসবা করে কবুল করিয়ে দেয় নামি এন মুশকালি তাই পৌঁছে দে আল্লাহ আহার উপর সালাম হুজুরে গৌসবা করে রু মুবারকের মধ্যে পৌঁছাই দো সালাম পৌঁছে গেলে রুহানি হয়ে যায় গৌসবাকে রোহানি কি আই দেব ইচারা আবার মাতার গৌর আইও কেউ কথাবার্তা নবই হ্যাঁ বই শুকরিয়া আয়াবাজি চট্টগ্রাম মতন আসছি অন্যরা নটায় গণিব গা হামা উজুর আসছি ভাবলি যদি কই গিয়ে বহু বড় উজুর কহিরে কই গেলে প্রত্যেক নতুন জিনিস সুস্বাদু হিন্দি আসছি বলি বড় আহা মজুর বলি মনে নগরিব আই অনরার ঢুকে এটা দোয়ার প্রার্থী কারণ কত আজি মলয়লরে কিয়ামতের দিন বলকি লাগাই রে জিলবে দিন লাগাই লটকাই লাই বোধে কিয়ামতের দিন আল্লাহ ডাক মারি বোধে বক্তারে একটু এদিকে আই তোর তক্তা বানাই বউ দোয়ার মেঞ্চরে কইব তুই নিয়ে কহ মুরব্বী হেদায়তের লাস্তা আন্দার ইত্যাদি মতো
শান্তি নাই, ধ্বংস হয়ে যাবো, কিয়ামতের পূর্বাক্ষণে এরকম কত আলেমলের কারণে ইসলাম ধ্বংস হয়ে যাবো, মানুষ বিভ্রান্তি হয়ে যাবে। আল্লাহ এগুন তো না আর ফানা দান করো, দরকারই দেখা দায়িত্বের বাণীও নেই বললে কিভাবে মানুষ আল্লাহ আল্লাহ রসুল মুখী হইব, কিভাবে মানুষ নামাজ হইব, কিভাবে মানুষ মোমেন হইব, কিভাবে মানুষ আল্লাহ ওয়ালা হইব, কিভাবে মানুষ রসুলের মিকে মোকাবেক কি হইব, আর একটা কথা হওয়া করিব দেখুন, ঠিক না? বড় করে হওয়া না তই আল্লাহ সুবহান তাআলা আল্লাহ ইয়ারা বিয়া গুণের আমল করিবে তৌফিক দান করো, আমিন। বড় করে কও না, আমিন। ভালোভাবে দুই এক কলমা কথাবার্তা উনুন, দোয়া করিবেন আল্লাহ জুবানও দিবেন আর আর বালান দেন বাহার করার মতো, আমিন কও না, আমিন। অনারা তো কোনো জুরান না, এই সব আমি চোখ বন্ধ বন্ধ মিখে লাগবে, গোড়া দিন যাবর খাস কাম করি এসো, উগ্র হুজুর বদলিলে আর উগ্র হুজুর উঠিলে একখান সুযোগ সুবিধা দিয়া পরে, বহু দিন মজুরি মানুষ আসলে মিনিটে মিনিটে অজি কাটানে, অনারা রকম দুই চার পাঁচ মিনিটে লইব সুযোগ দিবে দিই নইলে খান করি দাও না, না কোনো অসুবিধা হইলে ইয়াতুন সরল দিলেও যদি নিয়ে আসতে না হবে, কোনো কোনো সুযোগ দিবে দিই না, তো ন দিলে বালা করি সাইটা হোক, অনারা এত সপ্তাহে লইলে না মাটি থাকে, অনারা যেভাবে না মাটি লইল পরীক্ষা দিলে মানুষ স্কুল মাদ্রাসা পরীক্ষা দিয়ে আইলে উপরে জ্বালাই তো পাঁচ সেকেন্ড, অনা পাঁচ সেকেন্ড, অনারা আবাসিবে সাইড নম্বর তো ন করে, তুই এনেকান চিন্তাধারা করে দিয়ে, আরে কিনি বরাবরই কয়েকবার দরশ্বরী পড়ো কমপক্ষে তিন নম্বরের ভিতর বেলা চাইনি চাই, সালা দুনিয়া বানা দো মের সিনে কো মদিনা নিকালো বাহার গম সে সফিনা সালা জমিন মে লি নহীঁ হোতি জমন মে লা নহীঁ হোতা জমিন মে লি নহীঁ হোতি জমন মে লা নহীঁ হোতা মোহাম্মদ কে গোলামোঁ কা কফন মেলা নহীঁ হো তা সারা দুনিয়া আল্লাহ প্রত্যেকের আমল করবে তৌফিক দাও, আমিন। পাঁচ কান ওয়াজ করিব গনি গনি রে আমল করে তেলে লাভ হইব, আর আমল নগরিলে দোজগনলে অপেক্ষা করে, ফোন কইলাম উন একবার কুন্দ এরে দি ফেলে গিয়ে মহাতে রাগ আর ওয়াস নিল আর বেগুন খান করে তেলে জিন্দগি দামি হয়ে যাবে, বুঝি বালা করে খেয়াল কর, এক নম্বর মানুষ যে তাল্লাই বানাই হামা কান দিয়ে থাক বানানোর যদি একখান উদ্দেশ্য আছে, এসব আছে না উদ্দেশ্য, যারা কোনোদিন আল্লাহ মানুষ বানাইছো বাইনে বাড়তিও বন্ধ করে দেয়,
এক নম্বর মনে নসার, মনে নহর, মনে ছাড়ছে না, তবু একখান খামগড়া ভরিব ইয়ে সপ্ত ন মাস আতে মনে নহর তো ভরা ভরিব ইয়ে যে কি কিলে ভরিবুম দে ব্যস্ত নেই আল্লাহ দিন আল্লাহ তারা জান্নাতের বিনিময়ে আর আর ব্যস্ত দিবে জানো কিনবে না মালও কিনবে কির বিনিময়ে এখন তৈলে আইও আনো আর আল্লাহ কিরগি কিনবি না কি তৈলে একখান খাম আর গড়া ভরিব মনে নহর তবুও গড়া ভরিব দিয়ে নাকি যে ফাঁসক তো আইও যে দু মানুষ এটা ঈশ্বর খুশি হয়ে গে এ মানুষজন যদি বেয়াবন এক লাগার মহিষের দুধ গেলে যে আর তুলনার আগে দোয়া কবল যে কি হল্লা আল্লাহ কিছু পাইতে মনে করলে কিছু রইতে মনে করলে ধৈর্যের মাধ্যমে নামাজের নিয়ত বাঁধি নামাজ দোয়া করি আল্লাহর কাছে যে তার তুলি দিবে আল্লাহর দায় দোয়া সঙ্গে সঙ্গে কবল করিব কি এর মাধ্যমে আল্লাহ এনে নৈদম দিউম না কি এর মাধ্যমে নামাজ কেনে ভরিগম শুক্রবার পর্যন্ত বহুত আছে কলর গলাই না পারে দে মহিষদ আছে না নাই তাহলে তুই বাঁচিটা কবাই ধন্যবাদ নাই লে হক মানুষ নপাই না কাম করে ঠিক থাকবে কারণ নমাজ ফরিব বহু জনক দুজু বালা করি আলহামদু শরীফ ফরিন না পারে বালা সুন্দর করে সুর হু বড় করে কনা সুর হু নজানি আত্মাইও ভরেন না পারে দোয়া কোন তো ভরেন না পারে হুজুর হল্লে করি নামাজ করবাম আর নামাজ কিভাবে কবুল হবি এন হ একবার সোজা করে বুঝাই দিন বালা করি বিয়া কোন উনন রসুল বাগ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথ করতে যেন উম্মত হায়াত অত্যন্ত 10 বছর 20 বছর 30 বছর 40 বছর যে কত এগিয়ে গই 60 বছর 70 বছর 100-150 বছর যদি হায়াত পাও তবুও কবরে যেতে হবে ঠিক না কুল্লু নফসিন যায়কাতু মওতে কি হবে ছাইতনো হুজুর 30-40-50 বছর হেলাই দুলাই সমান গাড়াই গিয়ে গই বউ যাইতো নো ফুয়া যাইতো নো সম্পত্তি যাইতো নো কমাতা যাইতো নো ফানার বড়া যাইতো নো লবণের মাছ যাইতো নো ব্যবসা বাণিজ্য কিছু যাইতো নো মরি যখন যাইবে আমাদের খবর যেতে দিবে লেব সাড়রের মাটি যখন দিয়ে দিবে খবর আন্ধার এ 70-80 বছর জিন্দগি দে হেলায় তুলায় কাটাই দিলা কোটি কোটি বছর খবরের মধ্যে কোনো সোয়াল জবাব দিয়া পড়িব উচ্চস্বর নজুবিল্লা ঠিক না তো ক্যাং করিগম খল্যা করিগম আর নুরুন নবী অদম্য সহজ ভাষায় কিছু কথা বুঝাই দিন ও ভাই অল মুরব্বী অল ভাই বেড়া তল মা বই নল বিয়া গুন এক কোয়ার উন একসাথে শুনো নুরুন নবী গদ আজান মুয়াজ্জিনের দেন না বড় করি গনা রসুল গদ উম্মত তোমরা কি আজান শুনেছো ইয়া রসুলাল্লাহ আজান উন্নি কিন্তু দোয়া কোন না জানি আর তাই না জানি সুর না জানি কিন্তু না আজান আজান উন্নি
কবরে কিভাবে থাকবো, মরে গেলে বউ বুয়া কেউ যাইতো নখাই নদায় ফালি দেখুন বিয়া গুণ দে তাই যাবি এ কোটি কোটি বছর আনতে কবর জবাব দিয়া পড়িব যে দুজ জানি জেন জানি জেল্লা জানি আল্লাহরে ভয় করি করি সইদা দিলে আল্লাহ দয়া করিব ফান বানলার এল্লা করি যে উম্মত তো আজানের সঙ্গে সঙ্গে কদম বাড়া শুরু করলো মসজিদের দিকে। আমার নূরুন নবী বলে এক এক কদমের বদলতে জীবনের এক একটা গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেল। কি জানে কেন জানে হইলা জানে ইয়ান বরণ কথার দ্বারাই সে দেখ আল্লাহরে বই করি করি অবুক অকদার খবর কেনে থাকুম এই নিয়ত করে যখন ঘর থেকে এক একটা কদম দিয়া শুরু করলো আন্দরুন নবী অর্ধে কদমের বদলতে জীবনের এক একটা গুণা মাফ হওয়া শুরু হয়ে গেল। মসজিদের দিকে কদম দিনে আড়ি দেড় কদম বাড়াই দেড় দুর্বালু বাদন না এতদিন দিবে কাঁদা আজি আর আনা ভিন্ন হইয়ে আজি এদের মসজিদের উদ্দেশ্যে নামাজের উদ্দেশ্যে কদম বাড়া শুরু করছে কদমের নিচে যে দুর্বালু গুলো বাঁচলো উম্মতে গুলো তোমাদের পক্ষে সাক্ষী হয়ে গেল। তাহলে এতদিন কদম বাড়াই দিয়ে আর আজ ইয়ে বাড়ানোর বেশ কমেনি আজ ইয়ে বাড়ার যে খোদার ডরে বুঝ খনা তাহলে কদম কদমে গুনো মাগর দুলবালু বেজে দে উনো আর আর পক্ষে দেখবেন একটা হতা হই কি জ্বর সাক্ষী জ্বর মনতে কিনে কিনে আনন্দ লার বুঝে দেখছি আনন্দ লার হযরত উমরের নূরুন নবী তুন প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ গুনাহ মাফ দিয়েন বুঝি তেরকম কেন রসুল দেখা কানবালা খাম ঘুরিয়ে যাতে মনত একখান আনন্দ আই যাইব ঠার ইবে তো তোমার গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গিয়ে গই গুনাহ মাফ শুরু হয়ে গিয়ে থইলে মসজিদ উজু যাই দিয়ে মন থাকে না কেন যাইতে যাইতে যখন উজুখানার মধ্যে গিয়ে যখন পৌঁছলাম উজু বানাই না জানেন তো বহুত মানুষ আছে এই যে খা কদমে কদমে গুনা মাফ হইয়ে না খা জীবন দুর্বল বাজ্যে দেখুন সাক্ষী হইয়ে না সাক্ষী হয়ে গেল গুনা মাফ হয়ে গেল হওক মানুষ উজু বানা দিতে রাজু কেন উজু সাই দেখবে বানা দিতে রাজু কেন সম্পর্কে মোটামুটি কিছু আইডিয়া আইজ আর করছো এসব কম নেই লামে গেলাম গই এ ভাই অল খেয়াল করো গুণ উজু বানাইতাম ঘরে লাম্বি দিয়ে ওই রোদ ধর না পুকুর লাম্বি নে আতত ফানি দিদ মুখত ফানি দিদ ফোড়া ফরেন না আতত ফানি দিদ ফোড়া ফরেন না ফরেন না নূরুন নবী গদ্দে উম্মত ফোড়া ফরল যেন উগ্র দুয়ন বহারের হাদিজত সে আজিদার হাদিজত হুজুর ফজিলতের হাদিজত উম্মত মুখে যখন হাতে যখন ফানি দিতে লাগলে এক একটা ফোটা যখন ভরতে লাগলো লাইভের এক একটা গুনা জরতে লাগলো ও ভাই ভাই যে মহিষ দুধ করলো না উনি ফত দিতাল করতে কদম বাড়াই দে গুনা মাফ কদমের নিচে দুলবালু বাজ্যে দো গুণ কি হইয়ে মুখত ফানি বাজার দো গুণ কি জ্বর জরি জার কই নূরুন নবী কদ গুণ জ্বর দেন মানুষ যাতে মারা যায় সাড়ার মাটি যখন কবরে দিয়ে দেয় খবরের ভিতরে অন্ধকার হয়ে যায় দুনিয়ার থেকে বাতি ঢুকাইবার মতো কোনো সুযোগ কত কোনো উম্মতল কোনো কোনো উজু বানাই না মানুষ হল উম্মতল সেরা আর হাত
ছেঁড়া আর হাত, আন্ধার কবরে লাঠি যাবে জ্বলবে। ধরিল খবর বাতি, আন্ধার খবরে বউ হুয়া বাতি জ্বালাইছো নু, ইয়ে নিজে জ্বালাই ফেলিলেন দে, উজু বানাই দে, চেহারা ইয়েন আতি ইয়েন, আন্ধার খবরের লাইটি যাবে জলের জ্বালান না, মুকুট কি দি এই জল নেই, মুকুট ফানিদির বুনা জরান না, আত ফানিদির বুনা জরান না, চারি বাগের এক বাগ মনে বের না মাতি গইল মাথা মাসে কারা, চারি বাগের এক বাগ মশলা একখান শিখ একখান জানানোর ওয়ার বারে ষাট রাখাত নামাজ কবুলই দে, জেলিয়া সুয়াদ পাইবে একখান জানানোর ওয়ার বারে হত জেলিয়া সুয়াদ দিবিলি বাল্লাহ গম করি মশলা মুকিয়াল করো, হ্যাঁ আর বুনো জরগে না, আতর বুনো জরগে না, জরগে দেন জ্বলিব খড়ায় খবর চারি বাগের এক বাগ মাতা মাসে গরমের সময় দোয়া হল মাতি তো ভরে তো এই জগান নেই, একবার না পাইল দোয়া আছে কলমা শাহাদা তার সাধুয়ান লা ইলাহা ইল্লাল্লাহ ও সাধুয়ান না মুহাম্মাদান আব্দুহু, একবারই বে না জানিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এ কলমাও ফরি ফেলিবে, ফরিলে মাসে করিবে একখান মশলা এখন কেয়াল কর কিভাবে মাসা করিবে, এই মশলা জানি গেলে চললে নমাজ শুদ্ধ হয়ে গেলে বাদ শান্তি লাইব, বালাহাম শান্তি লাইব, মদিনা ওযু লাইনি যাইব, ঘুমে যেতেন একদিন মাতার আগে নুরুন নবীরে দেখি ফেলাইবা, উচ্চ স্বরে কর সুবহানাল্লাহ, কালমা তো ফরি কর না খাতে মাসে করিবে রাখো দিমানি আর লেডি টেডি কর কি দেখতে কর কি কালমা এসা দাঁত আসাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু আসাদু আন্না মুহাম্মাদান ইবে না জানলে লা ইলাহা ইল্লাল্লাহু কলমাই বে ফরনার ওয়ার ওয়ার লাভ কি হইছে কইতে রনি এনা লা আদা না কলমা মাসে গরিব লাই কলমাই বে ফরনার ওয়ার ওয়ারে গোড়া দিন ধরে যা গুনইয়ে সবিরা গুন আল্লাহ বে এখন মাফ করে দিয়ে সুবহানাল্লাহ এনা তো দুয়ইয়ে কিন্তু কলমাই বে ফরনার ওয়ার মাফ হইগি সবিরা গুন তোইলে আজ লেডি গরিবে মাসে গরিবে টাইমত আয় কিভাবে করবি ইল্লা করিবে উনি এনে দেখাইতে মশলা শিখে দেবা খুবই গুলি রে ইন্দি তিন্ন ইন্দি তিন্ন সব ঠিক নিয়ে অবশ্য আঙ্গুল হয় না ইয়া রাসূলুল্লাহ সব আঙ্গুল যে মাথার রুদি বুলাই দিলাম এখন খ্যাং করলাম দে প্রশ্ন এখন কি খান্ত মাথার রুদি ইন্দি তিন তিন্ন ইন্দি তিন তিন্ন সব আঙ্গুল লই যে মাথা থালিলাম এ থালাম তো নবুঝিলাম এখন আইল করতো নন করতো না আর দিবে লইলেন ওবার ঠিক না এখন যে এতদিন শুধু মার্গি দেয় না এটা হইলে কি খিললেই গড়াইল এখানে আবার কিয়াল কর একবার কি আর একবার এখানে আগর মাথা রূপ দিল আর সারা করলিয়া ইন্দি চিহ্ন হবুও ইয়ার রাসূলুল্লাহ এখন খ্যাং করলাম যে মাথাত কাল আরাসারা করলাম এ সব আঙ্গুল দিয়ে এখন খ্যাং করলাম নুরুন নবী গো দুম শুনো জীবন হাঁটার মত সলার মত আন্ধারে ভরে হাওয়াই লওয়াই কত গুণের বুড়ো গেবই কেউ না জানে আল্লাহ জানে আর অনে জানো তুমি জানো একখানা করি সব আঙ্গুল দিয়ে যেতে মাথা তাত বুলাই দিলা যা মাথা চুল আছে যা শরীর কেশ আছে সঙ্গে সঙ্গে তো আন ভরি যে তার টান বুলাই দিলা আর বুলানের ওয়ার ওয়ারে সমস্ত চুল পরিমাণ গুণ মাফ হয়ে গেব ইয়ার সুল আল্লাহ সব শেষ আরো আছে তো করবো অবাউ না না ইবের ঘর দে শাহাদাত আঙ্গুল ঠিক নে গলায় দিই নে এই যে ঘর নে ইবের খাম শেষ ইয়া ইবে দি গলায় দিই নে ইয়া রাসূলুল্লাহ খানত কাঙ্গুল গলায় দিলাম খানত কি হইয়ে এই যে ঘর নে খানত কাঙ্গুল গলায় দিই সৌদি বাবা আদমুলই খেস পরিমাণ সুল পরিমাণ যা গুণ আছে বিয়া গুণ কি হইয়ে
এখন আসছে ভুলাই রে হানুজার গলায় দিলাম এটা ক্যাং করল আর নুরুন নবী কে মানুষ শুধু সগর গুণো আছে তো না সগর গুণো গুণ উজু বানানোর পানির লোকে মাফি গিয়ে গই কিন্তু কত গুণো খানো তুই নেতা আছে না রাস্তা দিয়ে আইবের সময় দেখতে বড় উন্নত মানের গান চলার উন তো না চাইলেও খানোর বাজ্যে গই এই যে ঘর নেই উন তো না চাইলেও খানো বাজ্য গই তলি গুণো গিয়ে গই আর নুরুন নবী কে যত রকমের জামার অলা গুণো খান দাম করি বেলাইয়ে এসে আগাতে আঙ্গুল দিয়ে রেখানা করি সাক্ষী করি দো কারণ এই আঙ্গুলি বেল লোক একখান লোক আছে তো ডাইরেক্ট কল বলল সম্পর্ক এই আঙ্গুল যখন কানের ভিতর ঢুকাই দিলিয়া ঢুকাই যাতে লারা সারা করতে লাগবো হয়তো তোমার তার মুখে কিছু হওয়া বলতো ন অঙ্গরঙ্গে আল্লাহ তোমার মিখে সায়ের ইশারা করিল যা যত রকমের খারাপ গান শুনিলিয়া খারাপ কথা শুনিলিয়া হানত সঙ্গে সঙ্গে হাত গলানোর সঙ্গে সঙ্গে আঙ্গুল ঢুকার সঙ্গে সঙ্গে সমস্ত গুণ সোনার গুণ আল্লাহ মাফ করে দিল ঠিক নে তৈরি পর্ব বাকি আছে তো ঘুরগে এসে তৈল আঙ্গুল ইবের আবার কানা করে তোলা মারলাম ওমা ইবে কি জিনিস এসে উন দরকার এসে খাওয়ান নেই এটা গোটালে তো লাগাই তেতে নয় উন উন শিখি বেলে তেলে দিবেন তো আমিও দিবি বুঝি ওবা খাওয়া না তৈলে তিন্ন তিন্ন উমা খেয়া চাইব না খামইয়ে খামইয়ে আগ বুলন রল আর সুল পরিমাণ গুণ কি হইয়ে শরীরত ক্যাশ আছে তো ক্যাশ পরিমাণ গুণ এবার অর্থর গুণ মাফ হয়ে গিয়ে বই হানো তো অলগণন হবো আরো আর যত রকম অহতা নহতা কুহতা হানো দিগল লইয়ে গুণ কি হইয়ে কেউ সাক্ষী দিয়ে দে না কি না বুঝিয়ে না আর আর একটু বুঝিয়ে কত এই যে খেয়াল করো এবার বুড়িয়ে আঙ্গুল নইবে বুজুর্গ আঙ্গুল ইবে কি আঙ্গুল এ বুজুর্গ আঙ্গুল মানি ইবে বিয়াস করে যাইয়ে রে আদম আলাই ইসলাম এই নকিয়ানোর মধ্যে নুরুন নবীর সাইল দেই বিয়াস করে যাই বল গেটে তাই মত আর নুরুন নবীর নকিয়ানোর মধ্যে কি গিল সাইল ইয়াল্লাহ আদম আলাই ইসলাম নগো সাইমত্তর এ নকিয়ান দিয়ে রে নুরুন নবীর সুমা দিয়ে সগত ইয়াল্লাহ দিন এত না আঙ্গুল ইবে দাম হইল বুজুর্গ আঙ্গুল আরব জমিন যারা বিদেশ গিয়ে তারা বৈতে দিবে বিদেশের মানুষে যারা খুশির খবর পাইবে তারা আঙ্গুল দেখাইবে দিবে এই যে কম দিন বিদেশি মানুষও একখান খুশির খবর পাইলে আঙ্গুল দেখাইবে তো করবে ঠিক নি এই যে কম নি খুশির লাই আঙ্গুল দেখাইবে তো করবে এবে হার আনলে দেখা দিবে মানে কত দুই নম্বর সাউল উল্টো হয়ে গেছে আর ওর দেখা দিবে নি আর দেখা দিবে জায়ালত গলে যা দেড় হলে তো দুও দেখাইনি ইতে এত আর মার্ডার করি বললো পুলিশ যে কেন দিবে তো দিবে এত আর দেখাই যাবো হচ্ছে ও আজ খেয়াল আছে ও বুঝিয়ে ইবে তোলে বুজুর্গ কি আঙ্গুর বুজুর্গ আঙ্গুর কি আঙ্গুর লারাইনি এটাকে লারাত দিল দেখিবে নুরুন নবী কে কি ভাই জানো অপরাধী মানুষ হল হাকিমের সামনে আইলে সেলেন্ডারে যে নত হয়ে বললে চেষ্টা করে ঠিক নে মানে আই কি করবি অপরাধ করবি ভুল করবি আল্লাহ কে দূর নদারা দিয়ে রিন্দি করি কিনি করি লাইন করে দিন মানে সেলেন্ডারে গিয়ে শুই লাইন দেখতে করি আল্লাহ কে ইশারা দেখতে দিবে না ইউসিয়ান আল্লাহ তো বলে বেশি কম লাগে নুরুন নবী গদি ইশারা করি মানে খানব দরগি দেরি ইয়েন রাত ফলা মারি এর একবারে উম্মতল রে না দেখাল ন ঘরে যে আর নুরুন নবী গদি বুড়ো আঙ্গুল দি কিনি করি ইশারা করি অগদা জীবনত বহুত গুণা মার করি এ বুজুর্গ আঙ্গুল দিয়ে রে সাক্ষী করে দিতে আর করতাম ন আর গুণা করতাম ন কই কিনি করি ইশারা করি আল্লাহ হতে বেশি ভালো লাগে আর নবী হতে আর একখান খাম করে গেল দুনুমার টান দলা করি হাঁদুর উদ্দি সারি দো হাঁদুর উদ্দি সারি দো হাঁদুর উদ্দি কাল সারিলে ইয়েন আবাদ তার হাত নাই তলোয়ার হিসেবে সাক্ষী করে দির অগুদা শুধু নিজের জুকাই দেন তলোয়ার মারি কদ্দান জুগুদারে জুকাই দিলাম জুকনের ওয়ার ওয়ার বলে আল্লাহ তো রহমতের জোয়ার আইছে গো নারায়ণ তাকবীর আল্লাহু আকবার
কবাম বুঝো তাই না, দরকারি নেই, দরকারি নেই, তাহলে গদ্দানি বে কি করবি, ঝুঁকাই দিয়ে দিয়ে আত্মারি দি মানি ওদা কল্লাইবে তুদের তুরে দিতে লাগ গুনো করগি সারান না রেগে নুরুন নবী ওদ খনু মসজিদি এ ঘটনা সোয়াব কইলে গরি আল্লাহ দে ঘটনা যদি দেখতো আজীবন শুধু জুবা নাই বা নাই আল্লাহর কাছে সিলিন্ডার হইতো মারে দিন চার জনের গদ্দানা না ঝুঁকে দি আবার যার গাড়া লোক দেখা না ফাঁ দি ফেল এই যে গিরে রুখ দি উনি বুঝেন না পারে অবদা ইয়ার রাসূলুল্লাহ ফাঁকা দিলাম গদ্দান তো ঝুঁকে দিলাম ফাঁকা দিবে নিলাম আর নুরুন নবী গদ্দ উম্ম সিন্দ নগরীস ফাঁ যাতে গিরে পর্যন্ত দুইয়েরে ফানি উঞ্জারে দিলা শরীরের যত রকমের গুণ আছে কদম দি ফেলাই দিলা কারণ গুণ গুণ সোয়াব নয় এলাই কদম দি জারে দিলা মানি আগা গোড়া শরীরের গুণ বিয়া গুঞ্জরে গিয়ে এই জুজু বানানোর পরে নামাজ আদায় করি ফেলাইলা তার আর রক্ত আর সমল অবৈধ ন এই রক্তর বিষকেন যদি মানুষ হিবে মরি যায় নামাজ আর রুজু বলে সাক্ষী দি মানুষ হিবারে আল্লাহর জান্নাতের মধ্যে ফসাই দিব উজু বানায় মসজিদ খার ঘর মসজিদ আল্লাহর ঘর আল মাদ্রাসা তু বাইতি মাদ্রাসা নবীর ঘর মসজিদ আল্লাহর ঘর আল্লাহ মসজিদ যে তাহার ঘর আমি চাইলে একটা মোটা তাজা বড় ফেরেস্তা দরাজাত খাড়া করে দিতাম খাড়া মসজিদ দরাজাত কিন্তু নদী দিই নাই কারণ এই মসজিদটা আমি আল্লাহর মসজিদ ঠিক আল্লাহ কুদরতর কোথা গদাই রহমত তুই দরাজাত দিয়ে দেই কুদরতর কোথা গত রহমত নিয়ে আমি দরাজার মধ্যে দাঁড়িয়ে রইলাম ইটা ইনি চাইল উজু বানাইয়ে রে আইয়েন না আল্লাহ সান না যদিও বা আরা নো দেখি আল্লাহ আরানে দেখে আন্তা আবুদাল্লাহ আরা ইবাদতের উদ্দেশ্য করলো এন কত গুণ করগি এখন জান মানে চেষ্টা করগি গলই রে আল্লাহ গদি তেরুদার পর বর্ষা আছে ইতা আজীবন লবণের মাঠত খাড়াই ফেলে দিল মসজিদ দুয়া দিন হইনি ফানার বড় আশ্বাস করে দিলে সাত দোয়ানন্দ বিবেকে ফেলে দিল হঠাৎ করে কেন জীবন পরিবর্তন করি রইছে আয় কদার কর ঝুলাই লইয়ে আল্লাহ কত বর বর্ষা আছে হঠাৎ করে কেন লুক আমায় ফেলালি আয় আল্লাহ রুজু কেন তুই নত হই বেলাই আয় জ্বর গই ডাইন কদম মানদের তো মসজিদ দিল আল্লাহ হোম মাফতাহ আলি আবু আবার রহমতিক অগদার রহমতের আশা ধরে গেলছে আল্লাহ অগদার বদাস করি না বললাম রহমতের সাদর দিয়ে বন্ধ করে বেড়ায় দরি ফেলাইলাম এত গুণ বললো তো আল্লাহ মামন করে ফেলত না এসব কম নেই রিসন দরকার অমা বলু কম করে কি আল করব অনরয় নামাজ এখন ফরিবেন দেখে না কেন দেখে দেয় এসব কম নেই আ মসজিদে যাই ইবে একবার ইকেসা আর একবার ইকেসা অগদা মসজিদ তো কোনোদিন নু আই আরে ক্যাম বরাবর তো না জানি এলে বহুত আছে তো আরে ক্যাম বরাবর উইতে নামাজ পড়লে বড় সার ইতে বললে বড় সার আ যাই রে কাম যেতে দে পাইলট গলি না এই যে আমি আল্লাহ কত ওদা দূর ফেরেস্তা কত ওদাই বেখাইত মানুষ না না ইতে লবণের মারত তো নাই গলে গেল দিদি ইতে এতদিন না মান না পরে ডিবের কেন তুই ডেবরে ধরে গেলে যে ইতের খাতার গলে ইতি এত রহমত দাদা গেলা পরে ইতের কেন গলি এটা তো পুরানা নাম লে কি দে বহুত দামি মানুষ
ইতো তো নিদামি মানুষ, ইতো গুণাগার মানুষ, ইতারে খির ইত্যাদি আল্লাহ আগতে চিন্তা নকরিস। এই জামিলে করে লাভ নাই, এনা ফান বাসার দেন বুড়ো গলায় নয় দেন ইতর গলায় দেছে আর কি নিবি অত অত ৬৬ আর লোক আছে এই যে আর কি নিবি তেরা যাতে গলায় দিবি তের গলায় লাস আর কি নিবি এটা আয় খোদার রহমত আর তোর রহমত হলো আর তো কেউ গলায় দি গলায় দি আরো তো রোগ না বলে খামুই তো তুই ঠকাই দিও লাভ আছে না আছে বুঝা কয় ঠকাই দিও বললাম দে আহা হইলে আল্লাহ বড় মেহবান থইলে মনে না চাইলো একখান খাম গড়া ফরিব জ্যান জানো যেটা জানো ইয়ে নদী ফাঁসক তো আজান দিতে দিয়ে মসজিদে আসতে পারলাম না ফানের বড়ার মধ্যে লবণের মারার মধ্যে না খাড়া দি হা আজান দি বেলার বাড়ি যেতে মসজিদ যেতে আর ঠেকম্যান যাবে ওই সময় যাবে ওই ফুটে টুটে শরীর একদিক কইল ইয়ে এনে যে দূর পারি কিনি ফানিত বাজাই দুই যে এর গামছা কান বেড়াই আইলের ফারস এই যে ধরে গেলে ঢুকবো আসান এন আইলের ফারন মারা দিলি যা ফানের বড়া তার সাইড ধরিয়ে না এন কম করে কোনো জোর জানে তো দাঁড়াই দে এই যে কম নেই ডরাই দিয়ে দিও কথা হত গুণ দুর্গি বলবা যায় জনিন্দি মরে গেল সাবি যে মুই ঠোকোদার ডরে ধরি ফেলাইলাম দে নিয়ে তুক বাঁধি সিজা মারান না এর ডরে মারব দে কি মারব দে ডরে ডরে ইয়াস আলহু মান ফি সামাওয়াত ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান আল্লাহ গদিতে মান্য দেব আইলের ভারত জবিনের ভারত লবণের খারাপ মারত কোদা লই দিল আমাকান ইতে সিজ দেবে জবিনের মারানোর ওয়ার ওয়ারে আল্লাহর আর সদিমে খবর গিয়ে বিল রব দেব মান্য দি জবিনে খবর দিল আমাকান আল্লাহ গদিতে বউ নাই পোয়া নাই কেউ নাই নবরি ডাকে লোক ডাক দই নি কেউ নাই ইতে মারাত আছে তো না কদা কথা তাই তেলেন না ফারিনি করিব ফাইনি করিব আল্লাহ গদের সঙ্গে সঙ্গে ইতে সিজদা জবিনন মাইল ইতের ভাষায় আয় আজ রে গেম আমি আল্লাহ এসে হাজির ও আল্লাহ বিলের মাঝে কদ্দুর বৈজম কই না মারি কদা মাফ কর আল্লাহর কথা আর হওয়া বৈতন খাল মিন মুস্তাকবিল লাহু এনে জেলে গজ জেলে কম লাভ দেন এই যে গামনি তুই যদি আবার না জানে ও কদা মাফ কর বহু আউন ঠিক কর লবণের মাতান জান ঠিক থাকে বড়া জান ঠিক থাকে আল্লাহ হতে জেলে ঘর লিখি থাকে এই যে কহনা ইয়া ইয়া ইয়াল্লা দিন আমানুস তাইনু বিশ্ববর ও সালাত তুই এদুয়া খামবে নাই রে বড়া টানি না হতন টানি তের বি জগত না দশ মিনিট হইলো পাঁচ মিনিট হইলো নামাজ জান করি গেলে খামবার দো ওটা নামাজ সত্যি আই হতনার খামাজ কদিল না কইস খামের গান নামাজ আছে এই নামাজ হামের বাদ দিয়ে নামাজের গুরুত্ব দিও আল্লাহ কত বড় কম লাগে জেললে ও বি ইল্লা আয়া লাগতে পালা লাগ সুবহানাল্লাহ ওয়াইজা সালাকা ইবাদি আমনি পাইনি খরিফ আল্লাহ গতে এই সুবিধা মারি এর ডাং মেরি গোস লামাকান তুন তো ডাকো দায় গেই দে বহুয়া কেউ নাই বহুয়া তুন মা বাপ তুন কোটি কোটি দয়া সাগর জান দায় আল্লাহ ইয়ান দেখ লম্বর ওয়াস এসে কম আশা করি পরিবর্তন হইলে জীবন দামি হয়ে যাবে বুঝি দুই নম্বর কানে কানা কঠিন নজর বুঝি তবু হজম কর ইয়ান কি ইয়ান হইলে গালার দাঁড়ি এসে কম নেই এ দাঁড়ি উঞ্জের লঠি লই এনে কি আছে কিনি করে খেয়াল করিবে নামাজ যেন দাঁড়িও এন এ দাঁড়িউন কি জিনিস লটকিল ইয়ে খবর নাই আছে না দাঁড়ি লাগছে নুরুন নবী গর দে যে উম্মত এক মুষ্টি দাঁড়ি লেখে হদুর একটার মধ্যে এক কানত নজুলিল মালাইকা একজন দুইজন ৭০ গো ফেরেশতা
আল্লাহ জিকির করেন সত্তর গেগুন বেগুন আল্লাহ তো ২৪ ঘন্টা 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 ২৪ ঘন্টা
এই সওয়াবগুলো আল্লাহ একত্রিত ভাবে আলাদা আলাদা দিয়ে হাসুয়ার বাপ মরে গিয়ে গুই সোলামান্য বাপ মরে গিয়ে গুই খাঁদান না এ জোর না খবর দি ফেলিলাম সাড়র আর মাড়ি জাফাই দি আন্ধার হইয়ে না কিন্তু যে উম্মত গালে দাঁড়িয়ে খবর গিয়ে এ দাঁড়িয়ে গুণ খুললে জলের আজ জলের দে সেরা জলের দেই জলানা জলের ইয়া খুরুজ নূর এগুনের এত নূরের প্রকাশ বাড়ি গিয়ে গই এ মুশকিলের খবর তুমুন নূর নবী রওজা পর্যন্ত দেখা যাচ্ছে উজু বানাইনে সেরা রাত দিয়ে রে খবর জ্বললি দে এগুন দি রসুল রওজা দেখা যায় শুধু দেখা যাচ্ছে ময়দানে মহাশরত কিয়ামত কদিয়েন উন্ন না নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর হইলে সূর্য উইবে জলতে গরম লান না ইয়া গরম লান না এই লার দেলার কিয়ামত দিন সূর্য উইবে আনি দিব মাতার রূপ দি মানে সোয়া মাইল হাসে হইলে গরম লাইব বাসায় বুঝান নাই আর নূর নবী গদ দে উম্মত লেন গরম লাইব দে বদদাস গরিন না বাজলে ফানি বানি গো গই জিলবে ইয়ান বার হইতে বার হইতে নাবির নিচে বের হয়ে যাবে কেয়ামতের মাঠত কোন গাছ নাই ছায়া নাই হন যদি আর নূর নবীর মহব্বত করি যদি গালত দাঁড়ি উল্ল এর খবর দেখতে গো কেয়ামত দিন এই দাঁড়িয়ে গুণ এত লম্বই রে মানুষের মাতার উদ্দি জান্নাতি রহমতের ছায়া হিসেবে দাঁড়িয়ে গুণ দুরিব কি শুধু ইয়ান্ন দাঁড়ি লইর যদি খবর দেখতে গো মরে গিয়ে মন কিন্ন কি রাখছে না বউ আসা না অদায় গোষ্ঠী আসা না আর দ্বন্দ্ব হলত আসা না কেউ নাই শীত করি তো খবর ছেলাই দিয়ে এলাম স্যারা উদ্যোগ করি মন কিন্ন কিরে ইবে স্যারা উজু সাই লইয়ে সাই এর দেখেন দিবের গাল এই যে গন নেই দাঁড়িয়ে আছে একজনের স্যারা বলে একজনের স্যার মন কিন্ন কিরে হদিতের বউ নাই ফোয়া নাই কেউ নাই কিন্তু এক কান জিনিস লিয়ে শিখে নিলেন নবী সুন্নত
নামাজ রোজা হজ জগাতে গুন গাইতে পারে ইসি ইমানদার হিসেবে মুমিন হিসেবে সিসি মন্ড লাগাই নিয়ে কান জিনিস গিয়ে ইয়া নাই যে গালে মন কি নকির দুজনে বলে মুদ্দারি বেরে সাইর গতে ইবেদে তে নুরুন নবীর দানিন সুন্নত লই কবর দাইতে গিয়ে ইবেরে কিভাবে ঠান্ডা করি সওয়াল জবাব করি কিভাবে জান্নাতে টিকেট টান ধরাইতে গম এই চিন্তা আমরা দুজন করতে থাকবো আমি রসুলকে খুঁজাখুজি করতে হবে না এ দাঁড়ি দেখার সঙ্গে সঙ্গে মা কুন্ত ইতে উম্মতি বেতে তোয়া হইত ন আমি রসুল নিজে গিয়ে ওই উম্মত কে জড়িয়ে ধরব কারণ ওর গালের মধ্যে আমি রসুলের সুন্নত আছে বলে খাম ব্যর্থ লটকিলেও ইয়ে কিন্তু খাম বলে হোয়ান ভাইলে এক কানন যে মন কি নকির দয়া দুই নম্বর তো যে বেমেসা নবী ধরি বিলেলো তিন নম্বর তো যে অনর্গল ফেরেস্তা সোয়া বেগুন জমেন না কেয়ামত দিন রহমতের ছায়া হইয়ে না শুধু তাই নয় মতান্তর হইতে এই সুলতারাতের ফলি গিয়ান ইয়ান শুধু একবার যদি সিঁড়ি গাড়ি যদি কেউ যদি ভরি গিয়ে দয় ইতে তো তলা খুঁজতে লাগবো যে সত্তর হাজার বছর কঠিন জগৎ ফরিল ফল তিরিশ হাজার মাইলে রাস্তা সুলুতুনু সিজন উমকাম লাগতো না তোমার রাত্রে কঠিন বিক্রত দেই বালালা আন্না বালালা আন্না উনুন হত কঠিন ফারুবিয়া কে ডাক্তারের কাম ছিল ধর ওষুধ খাইলে তো বাঁচিলে না খাইলে ওষুধ ধরে আর কাম হই ধর তাহলে বাজানোর অনুরোধ করি এখানে ঘুরি দাঁড়িয়ে যাই তো লাইকুন তো লেখো পারো শুনু তুনু বা তুই যখন না এক মুষ্টি এই যে কমি কত এক মুষ্টি ও নাভিদের দোয়ানো যাই এর দাঁড়িয়ে টিয়ে দিনে বেলে নাভিতে কি দাঁড়ি গজিলে বুঝিব না এক কানা ঘুমাইলে তা কবার কাম করে দিয়ে এই যে কমি ইতর কবি তো ভাই এবং আর রসুল শুনু কবর তার কাছে খালি দেবে নেই বড় করে কম আরে কিনি বড় করে কম হুজুরা দেবা আল্লাহ মনকুলি তোর শরীর পড়া সালা দুনিয়া হসবি রবি জালাল্লাহ মা ফে কলবি গায়র আল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হসবি রবি জালাল্লাহ মা ফে কলবি
নূর মোহাম্মদ মদিনাতুল মুনাওয়ারা কাবা ওয়ালা হে আল্লাহ মদিনা ওয়ালা হে আল্লাহ হাসবি নূর মোহাম্মদ আমার খাজা বাবা মৌলানা ইয়ার যে কবুল করোনা হাজা বাবা মৌলানা আরজি কবুল আমার হযরত কে বলা মৌলানা ইয়ার যে কবুল হসবি রবি জালাল্লাহ নূর মোহাম্মদ আর একখান খুঁজিলে কি দিয়ন কি বুঝতে এ সব সুমা মারিও দিয়ে নাই ইয়ানের আলহামনা নগরিব ইসমে মোহাম্মদ ইসলাম কেউ যদি নবীর মহব্বতে ইসমে মোহাম্মদ ইসলাম কাব্বালাহু ওয়া বাদাহু আলা আইনাইহি সাল্লা আলাইহি হনুম যদি নূর নবীর মহব্বত করি উক সব সুমা মারিব মৃত্যুর আগ পর্যন্ত উম্মতি বার হনদিন অন্ধ হইরে ন মরিব অন্ধ হইরে মৃত্যু নু ওয়া মিন আলামাতি মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাযীমুহু ইন্দা জিকরিহি যারা রাসূলের মহব্বত করি করি সব সুমা মারিব অন্ধকার কবরতে সব বীর নূর নবীর সাহিত্য দিব আর কোন বুড়া মানুষ যদি সবত আশ্র মারে হন্তর বা দেখতে কেন আশ্র মারে হদা আদালাই তান পাইল নূর নবীর মহব্বত সুমা মারিবে সবর রোশনি এমন বাড়ি যাবে খেয়াল তাইবে না সুমা মারণ তাইবে হনে ন মারে নিয়ে ন মারে নেগুন আজীবন মারিবে এই তো কম নেই আল্লাহ আর রেখা দেয় তো দরজা নসিব করো ওয়াজ এখন দরকার না ওয়াজ হওয়া নাই একখান হইলে নামাজ আর একখান হইলে তার মানে ইসলাম আই গেছি নমাজ আর দাঁড়িয়ে সে মানে ইসলাম এই তো কম নেই আগে আর মা বোন আলোর অনুরোধ করেছি বহুত ফজিলত আলা মা বোন আছে দে মাইনল আছে দে জামাইরে লদ দে তোমার দাঁড়াইলে আইলে সুন্দর লাগতো এলে বহুত ফজিলত আলা বউ আছে তো লুকুলি গাল সুমা মারিবে দেরি আমি তুই কেন তোর ফজিলতর কথা কইনি এসে কখনই কোন বউ যদি অমা বই নলর জিনিয়াল ফতোয়া উনো কোন বউ যদি স্বামীর হয় দয় তোমার দাঁড়ি লাইলে সুন্দর ন লাগিব পৃথিবীর জবিন যদি কোন অরিজিনিয়াল কোন উকদ্দ জকি মহিলা চাই তো মনে হয় ওই মহিলার সহনত তাহ জীবন নূর নবী সুন্নত লইয়ে রে মস্কারি করি গে উচ্চ স্বর কোন নউজুবিল্লাহ যে বউ বউর জামাই কই দে তোমার দাঁড়ি লাইলে সুন্দর লাগতো নো শুধু ইয়া না কেয়ামত পর্যন্ত এবারে দজকি হিসেবে নির্ধারণ করা পৃথিবীর জমিন যদি অনুক দজকি মহিলা চাইতে মনে কই মহিলার স জীবন নূর নবী সুন্নত লয়ে মাসকারি করি কি খেয়াল তাই বন আর কাম বড় করি আর এক কাম বহুত বাইয় লাসে দে মহব্বত বাইয় কত জোর দাড়ি লাগলে বউ ভাই না এবং সুন্দর প্রশ্ন তো দাড়ি লাগিলে বউ মিলে ঠেকুমনি মাই বল তো বর্তমান যুগের উনি পছন্দ না করে দরকার না বউ সুরানিসা ইয়া আইয়ুহান নাসু তাকু রব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জোড়া বেচে
খাল লগা খার কি গু এই যে খাল লগা খা শান্তি আগে রাতে খোদারে ডরা দে নূর নবীরে মহব্বত করে দে এলে মাই কখনো দিন দাঁড়িয়ে লইরে মুস্কারি করতে নু এই সব হননি ওয়াস হওয়া নই পর্দার কথা কইলে তাহার পর্দা উল্লে ফেলে দিয়ে তবুও দশ দিয়ে দুই চার কলমা কম দরকার তো বসালাম না ফর্দা ফর্দা কি জিনিস এগারো বুঝলি মেনাই দিবি পর্দার কারণে বহুত মা বোন কেয়ামত দিন ব্যস্ত যাবি তুই শুধু পর্দা করে দিয়ে না ভাই কবর ফেটে উঠল ময়দানে মহাসর জমাইয়ে না একত্রিত হয়েছে জমাইয়ে দে গরম লাগ না অশান্তি লাগেন না কেয়ামত মানে কেয়ামত ঠিক নেই হব না নাম দিয়ে ফোনি ইবে আশা করি তিন তারিখ না মারতে পারে বিলে ঘর তো কয় তারিখ বলে ঘর আইয়ের বিলে ঘর তো একখানা আল্লাহ গুণত্বনালারে ফানা দান কর খুশি নই আইলে বুঝিবি তোমার তো খবর নয় বুঝে ওকে ফানের বড়া করি দিতে গোটা লাইফ দেবে তুই লাভ দেয় এনে লবণের মারত কত লবণ কত আশা ধরি এক একজন বই লই ঠিক নেই বেয়া গুণে একসাথে বড় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম ঠিক নেই উন দোয়া কর দূরে যোগ কই উন আইলে খুশি নই উন গজ উন আল্লাহর গজ কিয়ামত দিন কোটি কোটি মানুষ এটা তার বাকি কেউ না হিন্দু মুসলমান বিয়ে করছে না আল্লাহ কি কর চোখ বন্ধ কর সবাই একসাথে চোখ বন্ধ করে ফেললেন কি চোখা বন্ধ করাইলে কেয়ামত তো সলের গরম লাগের কেয়ামত রুদি কেয়ামত এটার ভিতর বন্ধ করা যায় কি ইটার বন্ধ করতে হই আর রাতের ইন আগর আল্লাহর হুকুমে বিয়া গুনে কিন্তু বন্ধ করে কি ঠিক খুলতে সার দে না খুলতে চাচ্ছে কিন্তু খুলতে পারতেছে না হঠাৎ করে দেখে দুঃখ জুলুসাইয়ের জুলুসাই দিবে জুলুসাইতে জান্নাতি জুলুস জুলুস করে করে আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে কিয়ামত খবর হয়ে গেল ওই হরে কিয়ামত বাসি হলো গদ্দা খোদা এখিনি করে জুলুস সাহেব দিল্লি বল ভালো লাগতো ভালো লাগতো এন করব ভাই দেল্লা লাগে রিবের দেলে খুলে লাইব বেয়া উনে সাহেব আর যোগরে কিন্তু সকুলি বেল্লাই স্যার
কুলি ছাড়েন না। নবারে জুলুস করি করি শান্তি আন দিয়ে রে জুলুস সঙ্গে বই আল্লাহ কত চোখ কুল বেয়া না আবার কি কুলি দাদা কিছু নাই ও কিছু যাতে নাই বেয়াগুন কিয়ামত দিন একসাথে আল্লাহর কাছে প্রশ্ন করল আল্লাহ এই ময়দানে মহাজরতে শান্তির মিশন কি রে গেল কই জুলুস করি না তো বুঝিলাম ইবে সব বন্ধ তৈলিয়া লাগ আল্লাহ জানে দেইলে হইলা লাগদো অবদাই বেরেন না দাগা লিখে আল্লাহ সুবহানাহু তাআলা উত্তর দিতে লাগলেন ও আর বন্দল বুঝিন না ভার কথা কথা রাখেন বুঝজম ইবে ঘরে লাগি কইতার নি ইবল দান নুর নবীর মাইয়া ফাতেমারে যেটা মা ফাতেমার অনুসরণ করিগে মা ফাতেমার ওই ফরদানু সিনে চললে ফাসক্ত নামাজ সান করিগে স্বামীর কেসমত করিগে ইসলামের দরি লেখকে এরকম মা বোন হল বেহুনের দলা বাঁধি একসাথে জুলুস করে করে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকাই দিলা মা ভাত আমার লাজ যাইতে মনে কইলি হামে এখন মা ভাত আমার যেগুন করি উনার অনুসরণ করা পারি না আফজাল হলে আবাদত তেলাওয়াত আল কোরআন হরি গোসবাগের মারজত বলে দাফন করে দিল উম্মুল গায়র ভাত আমার কবর তুন বলে কোরআন শরীফের আওয়াজ আইয়ে দুনিয়া তৈত্য দেখুন কবর পর্যন্ত আবাসিবে গোটা দুনিয়ার মা বোনের সেরা উদ্যোগী বলে উদ্যোগী যাই দিতে দিবে না এসে কম নেই আল্লাহ মা বোনের ওইটা ফর্দা করেন ফরস এসে কম নেই নবল নো কোয়া দিব নো এসে কম নেই ফরস মা বোনের ফর্দা করন ফর্দা করন ফর্দা করন তো ফর্দা করলে করতে কই উন না উজুর ফর্দা করলে বেরগুম আগুন মা বোনের বিরুদ্ধে কই দেন উন রসুল কই কোরআনা দিকে কই দে আর বাজানন মুরব্বী ডাকিল যে খামেল লাই আবার জানাল আর আর মা জমনিয়ল দাদি নানিরে দেখি দে দার গজ দুই গজ বেলো ছিল এগুন রে জমানো সুলি কইত আর আর কে সুলি কইত এটা কি কইত কইত সুলি নে সুলি বে দেই তো ভাই শহর তেন সুলে সুলি দে দেখতে কত তো নাই গিরে তো নাই ডাইরেক্ট ইঞ্চি দেয় কি এসে কত সুলি বে সুলি দ ভাই জীব পুরিব বুড়ো বুড়ি হলে আর আর দাদি নানিয়ে দিকে ইয়ে সুলি বেরে সুলিয়ে দে শুধু ইবেরে সুলতে সুলতে দেয় গজ তো নাই গিরে তো না ডাইরেক্ট ইনসিট বিদেশি চ্যানেল ভারতীয় চ্যানেল চাই যাই খন্ডেড়ি খন্ডকের আসিল খন্ডকের হত্যা মিলল হদ্দুর হত্যা মিলল হদ্দুর বালা দেখা যার ইতারা পুরো সংস্কৃতি মিললি বিদেশি উন বিদেশি উন জান মনে গায়ন গরিব তারিব ইতারার ধর্ম আর আনার ধর্ম আসমান দবিন্দ প্রধান আর যদি ইতারা ফলো করি মেন তাই বল আর তো ফলো করে করি তো মা ভাত তোমার হলে বিন্দ মা ঈশা যদি কে হলে বিন্দ মা বদি যে হলে বিন্দ আর আতে কি করে করি দেব ওবা মা বইন অনরা কোন নারাজ হইতে লাগবে নি এখন ওয়াস কই দে উন ওয়াস আ লাগাই বেট থাক নেই ওয়াস ইয়া কোয়ান সলত দে কইলে যে মা বইনল সুন্নত তুন বরখালা বই হই ফরজ হই দিয়েন রখালকা করি গেলে ইনসিতানি বেলিল সমস্ত শরীরের ওপেন করে দিল বেগানা পুরুষ হলে লাস্তা দিয়ে আঁটি যাতে দেখেন না এই যে ঘর নেই দেখেন শরীরের গ্রামের গুণ ভালো লাগে এই যে বরখা বিঁধে তো বউ আছে তো শহরের গুণে স্ট্যান্ডার্ড নেই গ্রামের গুণ বরখা বিঁধে তো মানুষের মা বোনের মূলাকর্ষণ নিয়ে নিলে স্যাঁরা এই যে
অমা বৈনল ধর্ম কর্ম যাতে বুঝতে লাগবে বরগা যে তুক ফিন্দ স্যারা নে কিনি করি নেকাব দি করি বে লীলা আর সুন্দর হইতো কিন্তু স্যারা লাখি দিল যে আরেক ভিডিও আর কত ঘোষণা এই মা বন্য দলে এইভাবে যে অফেন হয়ে গেল গই এটা তো আর হাজার সরে বাজারে যে পরিস্থিতি মা বৈনলের অবস্থা নুরুন নবী আর রসুল হনৌক মহিলারে হনৌক মা বৈনার যদি শরীরের হনঙ্গ প্রত্যঙ্গ সাইরে যদি দেখে যদি হন পুরুষ যদি খারাপ নজর করিগে নুরুন নবী কর্দ আন নজর জানা আন নজর জান কি নজর করিগে খারাপ নজর করি খারাপ নজর করত না বড় করি গনা এলিয়া আজি বারি বার হইয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাই সাই এর বরং বেগানা পুরুষেরা খারাপ নজর করল খারাপ নজর করি দিন ফেরেস্তাদের লোয়াগুলো লাল করে করে ফাট্টাগুলো লাল করে করে কেয়ামত পর্যন্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জিন্দি সাই যায় মরত বলে খারাপ নজর করি গে কেয়ামত পর্যন্ত জাগা গুণত শেখ দন তাইব আজাব দিতে থাকবে উচ্চ স্বরে বলুন নাউযু বিল্লাহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুণত কি দিব বড় করে গনা আর শরীর যদি যদি করিয়ে রে বারে তো এ খারাপ নজর গান কেউ নগত ওবা খারাপ মান না ওবা মা বইন আল্লাহ মা বইন আল্লাহর ফদান সিনে বে তৌফিক দো আমিন আহ বৈশে গিয়ে দেন কি বৈশে কি বে কি মা ও আসো তাই যত আসো তোরে তো খামতাইছি আহ তুমি যে গিয়ে কন্ন বলি বিড়িনে তাই দে মোটামুটি সরগরম আছে কন্ন বলি বিড়িস দিন ওই আসর তো বেলিলি তো এন ফ্যামের বাজারে যে বিড়িছি গেল মানে গেল হইতারিবেন পয়লা বৈশাখের দিন মানে বরিয়াতিয়া ইরফান ইয়েন ফিলা আর তো দেটুকু রজনীগন্ধা বাসন্তী রঙের একখান শাড়ি পিন্ধি এক লাইনে দিতে মাই ভলাঢ়ের মহিলা উগতে দিতে হ্যান মাইক আছে আত আলা মাইক দিবে আ কই দে উলজার ঘরে কেন খবর লই নেউ তো মিলা দত লাগ সিরিয়াল মানি দিতে বৈশা গে দিন লাইন ধরি আড়ে আই টেটে দিতে কলনা বলি নিচে লাগবে মাইক দিয়ে রে সিলেট দে আসর নব বৈশাখ তোমার জানাই স্বাগতম হালরে বুঝে দে তো কন্ন বলে দে কন্ন বলে কালরে বুঝে দে তো আসর নব বৈশাখ তোমার জানাই বৈশাখের লুবাই হইছি এন্ডাকা ডাকি দে ইয়া সাইলম্বর তুমি খলম্বর দুটো হইতে দেব না বৈশাখে কত আর উদয় দিয়ে শুন না খাল বৈশাখী কি বের ধরলাম যে দোয়ানি সরে গুলবা দিল এইটার আর গজবা আর উদয় ধরিয়ে দিল
আরেকদিন বিদেশে যাবি দূর করি বউ বলে দেবে হইতে ইয়ে কুড়া বাগাতের বউর নিলাম দিতে গিয়ে দিবে তোর ভাবি বউকে দিয়ে দেখাই দেব নিজের মারও কোনোদিন একসাড়া গান কোন হবালি তুই আষ্টিয়ার বাদাম লো দশটিয়ার কেন গলায় দিলি তৌফিক দান কর যে মা বই নলে ফরদানো শিনই চলিব কিয়ামত দিন মা বাবা তোমার সঙ্গে জান্নাতের মধ্যে যাইতে পারবে ওয়াজ কোন নাই এসে কোন নাই চার নম্বর বায়ল অনুরোধ করি ইয়ান হইলে মা বাবার খেদমত এসে কোন নাই মা বাবার খেদমত بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أفوا ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا অমা তোমার দেখি দেবো একখানা বালা করি সাই মারও বলি অমা কেন তোমার গম করি ভালোভাবে সাই এলে করি মহব্বতে সাই লই আন্নর নবী সাই তো অনর ভিতরে লামকান খোদার রহমত নাজিল হওয়া শুরু হই
কিন্তু অনহুয়াই যদি মহবত করি মার একবার সেরা সাইদ হয় কবুলই দিলে কেন হজর সব আল্লাহ দান করে দিবি দিবি তা পারিব না মহব্বত করা পারিব না মহব্বত করা পারিব না এক সাড়াক আদ বান্তাস আঙ্কুরানি অত বন্য জিনিস আনি আমা আগুনে কেন তোয়া রাখা ভাই বুড়ো হয়ে গিয়েছি বাদি বল বিন্দিন করি হারালে ধরে মুখা উগো উগো আঙ্কুর মায়ের সাম মারি গিয়ে দেন ভয় লাইভে জীবনের গুণ মা বইয়ে হতে সম্মানের পর দল খুলি যাইবি মশলা খেয়াল করি মায়ের সাম মারি গিয়ে দেন বিয়ের আগে আবার মা বাপের পর দেখতে হবে ছোট মা জননী কে যেতে করলে বউ বল মিকে ভরে গেছি আর মা বোন তোর দেখছিস না পারে বহুত দিয়ে বড়ি ফেলে গিয়ে এত সাতটা তো বুদ্ধি করে তার বড়ি ফেলে দিয়ে ওই মা বউ খান্দি ফেলে দিয়ে লাইফ খান্দি গিয়ে ও মা আর বউরে তরকা কইল তোর তর বইতো তুই যে বড়ি করি তোমার মা তাই নাই চাইতে নতুন করে যাবি নুরুন নবী খবরদার যে ঘরের মধ্যে মা বাপ মারে যাইব আলাদা কান শান্তি আইব নুরুন নবী কত ওয়াইন জালা মাহু ওয়াইন জালা মাহু ওয়াইন জালা মাহু হবার তিনবার কই হন মা বাপে যদি ফুয়াসার উদ্দি জুলুম করে তবুও মা বাবার বড় কথা হইতে দেমন খেয়াই গর্বের মধ্যে তোমার বর মিন্নত করি ফেললে কারণ কোনদিন মা বাবার উদ্দি জুলুম করিতে জন্য যদি ভালো না লাগে কয়েক দিনের লাই বারে বার হইজ মা মানি মায়া মায় কিছুদিন বাদে মায় আই দেব অটোমেটিক আইলে আর একবার গুগল ফেলেব ঠিক না বড় করি কো না তফসিরে কুরদুবি শরীফের মধ্যে আছে তফসির উগ্র ফোয়ারে মা বাপে দুধ খাবেই দি মা আয়ু দুই বছর ছবছর ধর দুধ ছবছর কদুয়া খাইয়ে কইতে না বাইশ মন দশের বাইশ মন মহারাষ্ট্র নতুন দুধ খাই দি বাইশ মন দশের দুধ তো বাইশ মন দশের খাই তফসির কর দে এক ফোঁটা দুধ হইবে লাইয়াস্ত নত আষ্ট ফোঁটা রক্তের প্রয়োজনই হল দে শূন্যতার কারণে মা দুনিয়া তুন গিয়ে গই ফোয়া দায় ডেলিভারির টাইম রক্ত হরণের কারণে মা গিয়ে গই ফোয়া গিয়ে গই ঠিক নেই তাইলে বোয়াশা কোনোদিন মা বাবার লোক বিয়া দেবী করে শান্তি পাইবে না এসে কম নেই মা বাবার মহব্বত করিবে না যার ঘর মা বাপ খুশি আল্লাহ আমাদের তার ঘর তাই খোদায় খুশি আল্লাহ আল্লাহর সুর খুশি আল্লাহ মা বাবার তো মহব্বত লোকের তৌফিক দেব মা বাবা আল্লাহর অনুরোধ করি বউ কো আনিলি বেরো নিজের মাইয়া মনে করিবে যে মনে করিবে এসে কম নেই নিজের মতো মনে করলে আর ঘরের সংসার জামিলে উঠুন কিছু কম নেই নিজের আর মাইয়ে ফরের ঘরে গিয়ে ফরের আর ঘরে দেখিবে মানে আর নিজের বউর কবি তো বাজি এতদিন সংসার আর এত তাজিল এখন তোর দিবে লাই একখানে বাজি লান্দি বাড়ি এর সারবো আর ইন্ডিয়া আনি দিবে আই নামাজ দোয়া করে খাইম তোর লাই দোয়া করিব এই ঘরে তার কোনোদিন সহ্য হইব না কিছু কম নেই কিন্তু বউ তোর ইয়ল একখানে বেজালে মেমি কে পুতুর বউর খানা দেয় না বেড়াতে পারছে না লাইয়ের লাই খেরার লাই পর্যন্ত বাজাইতে দেখবো গ্রামের মাই বলে অশান্তি খুব করে এখানে লাইয়ের খেরার লাই পর্যন্ত কি বাজাতে আসেন
মা বোন হলাম তোমার আল্লাহ বলছি একজনের ঘরে তো খুব কুড়ো করলি কি কুড়ো করলি আর আমার ফল দেয় কই দিছি অকুরা যাগই ঠিক নেই কি কইলাম যে শিও মা বোন শিও কই তো নকুরা চাই রা করে চাই তাই করে জানি না রাত পায় তুই ইয়ে না চাই লই তুই কম করি ওই বেডি করল দিনে করছে বেজি তো উচিল না বাদে বহুত দিন হচ্ছে ইতে কুড়া আনতে কাম করিস নি সাই আছি এ কুড়ার সাই ইয়ান দিও ভাই আগরি সাই তাই বাদ দি বার হই নি উচিও বার নি সাই লই ইতিয়ে যেতে বার হই ইয়ান হন সতিনের কুড়া আরে বাপ রে বাপ ইয়ান দি উদ্বোধনে গেল গেছে বড়া দিনের লাই বিষয় কুড়ার সার আর ভাই মেম্বার তারা বিচার করি কুলনা ভাত থাকুন এ লেখা রে এসে কম দি বিষয় কি এ কুরুয়াই জ্ঞান দি ও রে বাপ রে বাপ গোটা দিন চলে দে হেডত আছে নুয়াছে আশা ভাষা বিয়াগুন ঠিক নে স্বামী জামাই হজরত যাইতে দেখি তো কুরা স্যার হই যে ইয়েন লবণন মারত তুন বিকেল আইসো দে দেখাম চলে জামাই অগত আল্লাহ তোর গলার আয়াত দুঃখ যোগত আমি মল্য বংশ লাইতে দিবি ঠিক আছে বদর রেখা মিয়ে নাইছিল আই দিলি ঠিক আছে বদর রেখা মিয়ে নাইছিল আই দিলি তোর গলার আয়াত দুঃখ জামাই অগত বহুত করি কোজ গরত গল্ল বহুত হইয়ে গল্ল দেন্ড অগত আইতে রেখা সাই গোড়া দিন সাই হবে থোক দেখ সাই জামাই অগত আসা বেতু না কেন গল্ল গলত দেন্ডে জামাইরে গত 5 মিনিট টিও না হারা 5 মিনিট খারা ঘরা দি সোলা মাইন দোয়ান তুন দুটিয়া শোনাবে মাছ তো ডলি গেল বুঝি ফারাত খুব দইলো ভাই এলার খবর দিন না বারে বারে শোনা দি কান টাইস করা মাছ তো ডলি দিছি এলে বহুত ফজিলত আলা বউ আছে না তাইলে শোনার বিজন নুরি দিবে দে দি তোর কামি জানি বেই সালাত তো ঠিক নে ওই তো ঠিক কর মূল ঘর দে আমা বইন আল্লাহর কেরাল্লা কইছে নগর গো আনুর নবী গতে যে ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ে এসে কম নেই কি পড়ে আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন যে ঘরে কোরআন শরীফ পড়ে আসমান তুম বলে আসমানের নিচে গদু স্পেশাল ফেরেশতা দিয়ে শুধু তুমুরি বেলাই তো ফেরেশতা গদু আল্লাহর রিপোর্টার আল্লাহ ফলনার ঘরে কেন্দে দি বিলের মাঝে ইন তুন দে দি নূরের বাতি জ্বলেন ঘরের বিদ্যুৎ তুন কি জ্বলে আল্লাহ আল্লাহ ইন ঘর কিরের কইনে বাড়ি কিন্তু বাতি জ্বলার আল্লাহ গতে বাতি জ্বলার দেন ঘর ইয়ানের মধ্যে কোরআন শরীফ পড়ে দে আয় আল্লাহর লগে লাম কানের লগে ঘর ইয়ানের লগে কানেকশন হয়ে গিয়ে গই এ ঘরের মধ্যে নজরুলের রহমত কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত বর্ষণ হইব এই ঘরের মধ্যে কি পড়েন তাহলে কোরআন পড়েন মানে আল্লাহর লগে সম্পর্ক করেন গরিয়ানের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা বলে ফারা দনত থাকে ওবামা বইন কোরআন শরীফ করিবেন অযথা কইতে বদান না করিবেন আর ওর ইয়লর ওর লেরকারের লাই ভূতর বল বাজাই দিব এসে কোন দেখা লেখসাতে কইল না ওর ইয়লর কইতে শাশুড় ইয়লর অনরা ভূতর বউর মহব্বত করা করিব না এই যে কোন না ওদিনে মিলেশ্বরীপুর যাই এক জাঙ্গা দেখতে মাই পদ্মা সুন্দর হচ্ছে বাজে গি জগরা বাজে গি ড্রাইভারের কইতে কবল না শোনা ইয়ে মিলে তো লাইব তো ইতারা কিলে বাজাল বুঝল লোড় কায় গেল মেয়ে বাবুন দে দে মাস বলে ঘরের মধ্যে একজন ঘর বলে বউ গাইনি কি আইনে দে বউ আইনে দে শাশুড়ি দে দে দেখছি বলে এসে দে লোড় বদৌড়ি বউ আইনে দে সালো লাইন দে নুনু নাই নিসা ইবে বলাই তারিব না লোড় তো আগে দেখি দেখছি ওটা সালন অনলাইন দিতে তোরা কানা সাউডি নুন টুন টিকুন দিবি ওই নি স্যার হিসাব এবি বলাই তারিখ না সব মান সাতারা আইবেন ফাসাতারা উল্লাহ ওই মাল কিয়ামা হতে কে রেখান দোষ যদি লুকে গেলে দই কিয়ামত দিন আল্লাহ আইবেন বড় বড় গুণ লুকে গেলে দোষ লুকে গেলে গুণ লুকে গেলে জিন্দি দেখো আল্লাহ এগুলো তো নারার বুঝিবে তৌফিক দেব কোন দরকারি নিয়ে এ ওয়াজ খোয়া নই সাইবিয়ান
পাঁচ নম্বর শুনেন না ও হওয়া না এক হওয়া নাই এক নম্বর হওয়া না দুই নম্বর তিন নম্বর তিন নম্বর বরগরি হওয়া না আরো ধরে হওয়া নাই পাঁচ নম্বর বালাগরি মন খুলি কিয়াল গরম ইয়ানন্দে হালাল হালাল এসে খাওয়ান নেই ইদানিং সুদবারে গিয়ে বেশি এসে খাওয়ান নেই ইকে আছে নি করতে দেন সুতি ব্যক্তি হল ধন্যবাদ কারণ আগে তুমি বুঝাই দাম কম হালাল হালাল হয় না মানুষই বেয়ে বলে আর তুলি বেড়াকে দোয়া করবো ধরে হওয়া না তইলে হালাল হারাম বাঁচিয়ে রেখে লোদা লাইক করেন ইফতারি লেগছে দোয়ান ওটা আরো পঞ্চাশ টি আর মেয়াদ হয়ে এনে দে ঠিক নেই উঠে দিয়ে সদরে অত বেড়া দুয়াড়ি আর মেয়াদ উঠেলাম দুইজন দেশ নো ইতে দিবে রাগ ইতে বেলা দেয় গেইবে হালাল বর ডাউন জিনিস আর সুত তুন বাঁচিবে সুদ বাড়ি গিয়ে জানি শূন্য খাই সুদ বেশি কঠিন যে ব্যক্তি সুদ খায় এবং ইতার গাল দিব অল্লর অল্লর ফাইখানা বার হইব সুন্দর মজিম আল্লাহ আমল করিবে তৌফিক দান করো ওবা বুঝো তাই না মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমাই দে আরে একটু জোরে মদিনার গোলামি আমাই দে গোলামে মোস্তফা জরাম ছুটি কি মান পেলু তারা গোলামে নসিব কইরা দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমাই দে হে মদিনার গোলামি আমাই দে ও আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো আমিন জীবনের গুনাহ মাফ করো আমিন যে কাজ করলে আল্লাহ খুশি হয় নবী খুশি হয় ওলি আল্লাহরা খুশি হয় মৃত্যুরা কই যেন আমাদেরকে সবসময় সে কাজ করার তৌফিক দো আমিন সামনে রোজা ইয়ে রবাই রোজা রাখা পড়িব হ না কেউ যদি ইচ্ছা কিনি তো রোজা ভাঙ গেল নয় লক্ষ বছর আল্লাহ তারা তো জগত জারাইব উগ্র রোজা আল্লাহ খলাক আর একজন আমাদের রোজা লাগতে আতে বালানো লা আর তো ওতে বালানো লাগলে ভাঙ ফেলা ইতের আড়া লাখ বছর তো জগত জারাইব কুইতর বলাও গো কাতুই আতর ললি আর মা বইন অনুরোধ করি রোজা রাইবেন অনরারও হল রোজা লাইবেন রোজাই দে বহু জনে দিয়ে সহ্য বেশি চলায় রোজার দিনে তো এন বাজা বাজাই দিল দি
আমল করিবে তৌফিক তো বড় করে গহনা ভাই হায়াত দার গই সময় দার গই সুযোগ পাইতানো বালা খামেন লাই প্রস্তুত তো রাবিয়া বছরের আব্বা যান কি নাম রাবিয়া বছরের আব্বা যান হযরত ইসমাইল রহমতুল্লাহ আলাই রাবিয়া বছরের বাপের নাম হযরত ইসমাইল ইবে একদিন ঘরের দরজার বই লই চিন্তা করার রাবিয়া বছরের বাপে রাবিয়া বছরই আইয়েরে বাপের ভিডিও তার দিকে হদা আব্বা খ্যাং করতে লাগবে যে হদি চিন্তা করে দি আর তো কেন খামই আর মাইয়া যেতে বেসে গিয়ে গই অভাবও বেসে গিয়ে গই হয়েছে কম নেই গুরু বউ মাতিলে উনের কুমুরে ঢুকা বন্ধ উনের দুলাইতে এসো কেন বন্ধ না মার হলো দিয়েছো না আস্তে আস্তে দেখবে আচ্ছা বে সালাহ দুনিয়া কেন চিনলি না রে মন কেন চিনলি ওসলা জমাইছে ভান্ডারি মৌলানা মনে কেন চিনলি কেন চিনলি ওসলা জমাইছে ভান্ডারি মৌলানা কেমন সারা দুনিয়া হাসবি রবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার হযরত কেবল মাওলানা ইয়ার যে কবুল করো না লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ আল্লাহ কিয়ামত উদ্দিন আর নূর নবীর সালাম দিয়ে দিবে আগুনে যান জুলুস করি আর আল্লাহর জান্নাত দেখতে দিব তো তৌফিক তো আমিন অশান্তি ভগ্ন করিব আরা মুসাফির মানুষ দোয়া কবুলে দেবে বই আর আর রসুলের দোষণ্য আল্লাহর রসুলের দোষণ্য আর আর মহব্বতে মানুষ আর আর কবুল না করলে পৃথিবী তার কেরো কবুল করতে না আব্বা কি চিন্তা করতে লাগবো অজি মাইয়া যাতে খামাইনে তো কেউ নাই বাবু বুড়ো গিয়ে গই চললাম কেন নিজে চললাম কেন এবং তোমার আর খাবাই কি একখানা চিন্তা তোর কি অভাব আর কবুল করি আব্বা জানো আমি চিন্তা করে বলতো ন তুই অভাব দিয়ে মাইয়া বলি অবহেলা নগরিব নামাজ দোয়া ভরি আল্লাহর কাছে ফরিয়াদ করলে মদিনাওয়ালার লগে সম্পর্ক করি দে কদা অনেক কান কাম কর বছর সরের বাচ্চার কাছে তো বাবার কল দে বছর সরের মোহাম্মদ ইবনে সুলাইমান হাসদি বছর সরের বাচ্চা হদিবার কাছে যাইয়ের কইবে দে 670 অনারে দিন আর দিবেন লাই মতান্তর করব অমা বল না মৃত্যু না মৃত্যু মাতন গম না আল্লাহ মা বল না আল্লাহ খায়াত দাও আমিন এসে কম নেই আমিন নামাজ এল্লা আর বাড়ি করে ওয়াজ করলি হাতিকে যদি আরে ভাই অবক্ক দাঁড়া জাঙ্গির জুরের বহু দিন বাদে ভাই মন কুলি দিল কুলি আজি ওয়াজ শুনে পড়িব ওয়াজ শুনে পড়িব ওই মাস আসিবে আগুন দাঁড়িয়ে ঢেলে থাইলে বইয়ে
দিয়ে সুলাইমান খাসলি রহমতুল্লাহ আপনাকে বড় মহব্বত করে টাকা গুলো দিবে, মা কিসের জন্য দিবে আমাকে একটু বলে দাও। ওদের দিব তো ওই কারণে আই জানি আর বাদশাহ জানে নুরুন নবী জানে দিল্লে কান গোপন খবর বাদশাহ দ্বারা হাইয়ে হজে কি গজ দুইটা গর গর হঠাৎ বছরের জোরের বাদশাহ কি গজ হঠাৎ বাদশাহ মোহাম্মদ ইবনে সুলাইমান খাসলি রহমতুল্লাহ আলাই এ বছরের জোরের বাদশাহ এবার আল্লাহ আলামানুষ ইবে লাতিয়ে গুমজাবে রাগুদি এসারের নামাজ পড়ি গুমজাবে রাগুদি শাইশবার নুরুন নবীর উপর দরুদ শরীফ পড়ে। গোপন খবর যদি বাচ্চার উন্নয়ন তারিখ তাহলে আর ফর্মেশন বাড়ি যাবে কেন কর দে কথা গোপন খবর কেন আরে কই দিল না
কদিন তোমারও হওয়া দেখছো না, তুই গেছো হয়ে যাই, তোমার ফাংশন বাড়িব। দারোয়ানে এক দূর মেলল দেখ জনরা কারা ঘুরিয়ে রে। এই তো এমন বাদশাহ সাহেব বলে বিচার করার, ইতে দারোয়ান তো লাগা পারা কমান থাকছে। রাবিয়া বসরের আব্বা যান দরবারের ঢুকে, উবে তো বাচ্চা মোহাম্মদ সুলাইমান ইবনে হাসলি বসরা শহরের বাচ্চা বই লইয়ে বসর হইলেন। বাবা কি খবর? রাবিয়া বসরের বাবার খবর সুর এত উন্নত ন, সেরান দেখবেন লাইটের দিকে জ্বলেন। ওবার নাক কারলে বদনা দেখা যায়, তো নাক কারলে বদনা দেখা যায়। বাবা কি খবর? একটু ভিতরে আসেন, ভিতরে নিয়ে গেলেন। বাবা বলেন, রাবিয়া বসরের আব্বা জানা কর দে অনার বারো সত্য দিন আর দো, তুই এত কথা পাইবে না, ইয়ানের লাইনে এটা বলাই যেতে। নমাজ পড়ে নুরুন নবীর স্বাস্থ্যবাদ দরুশ্বরী পড়ো, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে আজ তিন দিন ভরিন্ন পারো, এই তিন দিনের দরুশ্বরীফের বজিলত তুন আমাকে দিয়ে দা। মানুষ তো বহুত দিন হইতে, কারণ জগতের মানুষের লাইন আছে, কিন্তু নুরুন নবীর লাইন থেকে দেখলে মানুষ বর হম বাজায় বুকুত বাজাই। রাবিয়া বসরের বাবার বাজাই সবের ফানি ছাড়ে দিল। অবুকে খবর আর বিবি না জানে, পরিবারের কেউ না জানে, স্বাস্থ্যবাদ দরেশ্বরী পরিদেব নাই জানি আর নুরুন নবী জানে। এটার ভিতর ভাঙো দিয়ে যাতে তুই জানি ফেলাইও, নিশ্চয় আর রসুলে তোয়ার জানাই দিয়ে। সঙ্গে সঙ্গে রাবিয়া বসরের আব্বা জানি ফেলে কত নয় ন, আসলে আইও জানি দেন এ খবর কান আমাকে বলল আমার মেয়ে রাবেয়া। কারণ যার লগে নুরুন নবীর সম্পর্ক, এই লোক মহিলারে চাইলো জীবনের গুণ মাফ হয়ে যাইব। বছরা চরের বাচ্চা দুইতে 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 রাবিয়া বসরের বাড়িতে আজ রয়ে হাই গরিবের মেহমানদারি বেশি, বাচ্চারে ঘরে বৈঠক দিয়ম কেন গরিগম কল্যা গরিগম, কারণ অঙ্ক দামি অতদাত বড় বাচ্চা রাবিয়া বসরের ঘরের পর্যন্ত আত্মা বার্তা নাই, আর নুরুন নবীর লাইন থাকিলে মানসিকের ইজ্জতের দরজা বাড়ি যায়, ঠিক না? সগর বাণী ধারে দিল, হরে বাচ্চা এক নজর সাহেব রাবিয়া বসরের, হরে রাবিয়া বসরের আব্বা জান হযরত ইসমাইল থরাথরি ঘরের মধ্যে ঢুকি। রাবিয়া বসরের বলতে লাগলো, হজি তুই তো আজ আন উজ্জ্বল করে দিলা আর ইজ্জতের দরজা বাড়া দিলা, আইলা মাইয়ে এক সত্য হইলো মন খুশি হয়ে যাবি, হজি এক কান খাম কর না, এই বসরা জ্বরের বাচ্চা এসে দেখ না তোমার সাহেবের লাই একা না করি দেখা দাও না। রাবিয়া বসরের কথা আব্বা জান তুই তো বর একা না ভুল করতে লাগ আল্লাহ অনার কর অভাব চলতে অভাবের লাগব করি বলে সম্পর্ক করে দিলাম, কিন্তু আই যে বাচ্চার লো দেখা করি কমে কথা কেন তুই ভাবি, কারণ পর্দার ভিতর আছি দেখ নুরুন নবী মহব্বত করিকে দে খবর হয়ে দিয়ে এই পর্দার বার যদি হই যায় কি হয় বাচ্চারও দেখা করলে আর নুরুন নবী নারাজ হয়ে যাবে কই, যে গোপন খবর অল রসুল্লাহ লাইনে আছে এই লাইন না নো শেষ হয়ে যাবে কই। রাবিয়া বসরের কথা হ্যাঁ ঘর তুন্না বার হইম,
ফর্দারবাদ দেখতে ইচ্ছা ন এ কথা যে তো হইল রাবেয়া বছর রব জানে সম্পর্ক আজি আজ জীবনের মনতে আশা পুরে গো আজ জীবন তাই আজি স্বাধীন বারণ ন করি কারণ আই আন্ন বিরোধী দরু শরীফ পরগি দিল তোমার বলে বছরের বাচ্চা বিয়ে করতো স্যার শাদী মোবারক করতে চাই রাবিয়া শাদী মোবারক গরিবের আইজো টাইম নু মাইয়ে আব্বা যান খেয়া করতে আর একখান আসল জিনিস বাঁ আছে ওদিন কি জিনিস কদম দিয়ম দুই রেখার নামাজ করিগম এইরকম যতদিন সম লাগায় এতদিন বাদে আইন বিদ্যমা যাইও আল্লাহ মসজিদ একখানা দোয়া করিব নেই ঠিয়া বসে মানুষ তুম আর ভাই হলে যারা আর দশ দিয়ে ঠিয়া দিয়ে দিই তারারও বৈধ ভাই ঠিয়া দেখুন আর দিবে এখন ব্যাগ গুণ মাদ্রাসার নামে এন্ট্রি করি রিসিভ কারি কমিটির দিবে দেবে আর নুরুন নবী খুশি হয়ে যাবে দোয়া করিব তাহলে দোয়া করিবেন আল্লাহ ইজান মনের আসান দিলে রাসা পুরো আর রসুল দে এই মাদ্রাসা মসজিদ লই দুরি দিন আর মরি যাই গই আর রসুল দুঃখ মাদ্রাসার বুয়া যদুগো কিতাব বুগল এর যদি একখান খবরস্থানের ভাষা দিকে দেয় কিছু করা পড়তো না না দিকে দে 40 দিনের খবর জমা হইতে তাহলে আর মরি গেল ইসলাম মান জারি করে দি গেলে এ হক যদি ছাত্র আসে গেল রসুল জারি করে দি যায় এক সময় অনারার মরার কলবর জিন্দা করে ইত্যাদি দোয়া করিবেন ইয়া দুইয়ান সাত দি একখান 13 লাখ একখান 16 লাখ দিয়ে গিয়ে আর একখান গরিব মিনিয়ান লাইব 16 লাখ দিয়ে মামলা মকদ্দম মুসিবত কষ্ট পাইতে লাগবো বেড়ামে কষ্ট পাই লাগবো হন সমস্যা হইয়ে ব্যবসা বাণিজ্য সমস্যা হইয়ে হন মনের একখান আশা আছে আর নুরুন নবী কথা সৎকা তো তার উদ্দুল বলা কিছু দিনই নবীর বাগান সৎকা করো আল্লাহ ওয়ার ওয়ারে মুসিবত আসান করে দিব মানকুলি কিনে আর রসুলের সালাম দিক মদিনা তো নবী সাহেব দিক ইয়া নবী নবীজি আসলেন এ দরাই কান্দিতেন উম্মতের মায়ায় এখনো কান্দেন মদিনায় আশেকের কানে শোনা যায় ইয়া নবী
খাসরে নসরে নবীজি আসবেন কবরে, চিনল না মানুষ নবীর, চিনিল বনের হরিণে। ইয়া নবী ইয়া হাবিব, আয় মদিনে কে আকা হমে মদিনা বুলা, আইসে প্যারে মোহাম্মদ ভেলা, মুস্তফা শমে গলসে আজম ইমামত বন্যকাহসে, জলওয়ায়ে শানে সমে বজমে হেদায়েত, বলগলোলা বিকমালিহি কশফত দুজা বিজমা, শরীর লারাইবে লারানের পরে গুনা মাফ হয়ে যায়, বইয় বিয়া কোন বইয় ডাক মারি সব বন্ধ লাইবে। বিসমিল্লাহির রহমান রহিম, আল্লাহ 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 আল্লাহ, একসাথে গাবাদে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ আল্লাহ আল্লাহ
সামনে রমজান নিয়ে, লাইলাতুল কদর নিয়ে তোমার আলিশান দরবারে হাত তুললাম। কত গুনাহ করেছি তার কোনো সীমা রেখা নাই। নূরুন নবীর ওসিলা, দরুদ শরীফের ওসিলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিও। ও মাবুদ, কোন কোন টাইমে চলে যায় কবরে যাওয়া বরণ, কবরের সম্বল নিয়ে কবরে যাওয়া বড়, এ অন্ধকার কবরে কি জবাব দিব? ছেলে যাবে না, মেয়ে যাবে না, সসম্বল যাবে না। এ দুনিয়ার থেকে কবরের সম্বল গুলো নিয়ে কবর যাওয়ার তৌফিক দিও। আল্লাহ ইমামুলের সওয়াব পেয়ারা রসুলের রূহ মোবারকের মধ্যে পৌঁছাই দো। যুগে যুগে যত নবী রসুল সাহাবা সাদার মাওলানা পীর বুজুর্গ ওলি আফজাল মোমেন মোমেনাত লাখো কবর মুক্তি মুবাশশির মুহাদ্দিস আল সুলতান হুজুরে গৌসে সাগলান গাজা গরিব নওয়াজ সৈয়দুল আউলিয়া আব্দুর রহমান চৌরভী সৈয়দ নাজির কুড়ি তৈব শেখ আল্লাহ কাবা গাল সুলতান গৌসে মাইজ ভান্ডারী আলে মাইজ ভান্ডারী পৃথিবীর মোমেন মোমেনাত উলি আব্দাল প্রত্যেকের রুহ মুবারকত পৌঁছে দিও। আল্লাহ আরামের ঘুম হারাম করে আশিক রসুল ভাইরা এই গভীর রজনীতে মাহফিলে আল্লাহ নূরুন নবীর দরুদ শরীফ পড়েছে, জিকির করেছে। আল্লাহ কত গুনাহ করেছি, গুনার দিকে দেখো না, রহমতের মাহফিলের দিকে দেখে, রমজান মাসের দিকে দেখে, লাইলাতুল কদরের দিকে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিও। চতুর্দিকে আমার মা বোনেরা হাত তুলেছে, তাদেরকেও কবুল করো। বিমারির থেকে সেবা করো, ছেলে মেয়ে নিয়ে স্বামী নিয়ে সুখে জীবন, শান্তি জীবন, পরিবারের মধ্যে শান্তি দান করো। আল্লাহ কৌশিয়ে কমিটির প্রত্যেক ভাইদেরকে কবুল করো। এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, ছেলেরা যারা পরিশ্রম করে এই মাহফিল সৌন্দর্য করেছেন, আল্লাহ তাদের ভবিষ্যৎকে তুমি সুন্দর করে দিও। আল্লাহ আমরা গুনাহগার ভাবি বান্দা, দেখাইবের মতো তেমন কিছু যোগ্যতা আমার নাই। আল্লাহ আমি একজন ভাবি গুনাহগার বান্দা, জাহাঙ্গীরের জোরে আলাম নাই, খালাম নাই, কিছু নাই। হাজার হাজার মানুষ সবসময় আমার দিকে দেখে থাকে, ইয়া রাসূলুল্লাহ এমন আলাম দান করো যেগুলো নিজ আমল করে ভাইদেরকে হেদায়েতের বাণী মদিনার রাস্তা ধরাইতে পারে মতো তৌফিক দিও। আল্লাহ আমাদের জানমালকে হেফাজত করো, আমাদের ছেলে মেয়েকে আশেক রসুল বানাইও। আল্লাহ যারা পরীক্ষা দিতেছেন প্রবাসী আছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো। ও মাবু, যারা ফানার ভাড়া করতেছেন, লবণের মাঠ করতেছেন, যে যে কর্ম করতেছেন, আল্লাহ প্রত্যেকের কর্মের মধ্যে উপরন্ত বরকত দান করো। আল্লাহ যারা মাহফিলের জন্য সহযোগিতা করেছেন তাদেরকে কবুল করো। আল্লাহ যারা রসুলের বাগানে সাহায্য করেছেন তাদেরকে তুমি কবুল করো। কিয়ামতের দিন এই রসুলের মসজিদ মাদ্রাসা গুলো আমার নবীকে দেখাইয়া নবীকে সালাম দিয়ে দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ আমার আরো মনের আশা আছে কয়েকটা প্রতিষ্ঠান করার জন্য, জায়গায় বজায় জগৎ বাসা কয়েকটা প্রতিষ্ঠান করে। আল্লাহ আমাদের মৃত্যু ঘটাইও, আল্লাহ আমাদের জানমালকে হেফাজত করো, দুশ্মন থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদের ইজ্জতে জিন্দেগি নসিব করো, আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করো। আল্লাহ সুন্নিয়তের প্রত্যেক ভাইদেরকে তুমি আশিক রসুল বানাইও। আলেম ওলামারা নাইব রসুলারা মুরব্বীরা হাত তুলে আল্লাহ প্রত্যেককে ইজ্জতে জিন্দেগি নসিব করো। মক্কা মদিনা যারা দেখেছে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। একদিন মদিনার পর্দা তুলি, নূরুন নবীকে আমাদেরকে দেখাইও। আই সবে যে গুম বেদেওয়া, আই সবে যে গুম মানুষ দোয়াতে আমাদের জীবনের গুনাহ মাফ করো। যেদিন ঘুমে যেত না, নূরুন নবীকে দেখেছে তার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। মদিনার পর্দা তুলে একটু রহমতুল নবীকে দেখাইও। ইকবালে মুহাম্মাদু কা মামনুন খুদাই হ্যায়,
ইসনাম সে গম বিগড়ি ও তো কদির বানাতে হ্যাঁ আল্লাহ নবীর রাসূল আমাদের তকদির পরিবর্তন করে দিও মে কবরে আনি দিরি গবরাওক জব তনখা রোশন মেরি তোর বত কব মনজুর দোয়া করনা জব ওয়াক্তে নে যায়ে দিদারে আতা করনা আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করো আরো জোরে বলেন জীবনের গুনাহ মাফ করো আমিন জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমরা গুনাহগার এই আশায় রয়েছি আমরা গুনাহগার জগতের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই জানি যে তুমি যে রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল রাসূল আমাদের জীবনের গুনাহ মাফ করো আমিন খবরে হাসরে ফুসরাতে আমাদের কি হবে ইউবাই এ চিন্তায় রাতর দিন মোর ঘুম আসে না ইয়া রাসূলুল্লাহ মওতের বিছানায় নূর নবীর চেহারা মোবারক দেখে দেখে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ